হ্যালো এভরিওয়ান দেখতেই পাচ্ছেন আমার ডালিয়া গাছগুলিকে ডালিয়া গাছগুলি হেলদি হওয়ার পাশাপাশি প্রত্যেকটা গাছেই কুড়ি চলে এসেছে তো এই সময় কিছু স্পেশাল কেয়ার করতে হবে যাতে কি না ডালিয়া গাছের ফুলের আকার বড় হয় তো পরিচর্যার মধ্যে প্রথমেই যেটি করতে হবে সেটি হলো ডালিয়া গাছটিকে বাড়ির সেই স্থানে রাখতে হবে যেখানে সব থেকে বেশি রোদ পায় সেরকম জায়গাতেই রাখতে হবে এরপর সবসময় লক্ষ্য রাখতে হবে ডালিয়া গাছের গোড়ায় যেন সবসময় আর্দ্রতা বজায় থাকে এর জন্য জল ঠিকঠাক মতো দিতে হবে গাছের গোড়ায় যেন শুকিয়ে না যায় সব থেকে বড় কথা হলো ডালিয়া গাছটি যেন কোনোভাবে রোগাক্রান্ত না হয় গাছটি যত হেলদি থাকবে ততই হেলদি ফ্লাওয়ারিং করতে পারবে অর্থাৎ বিগ সাইজ ডালিয়া খুব সহজেই আমরা পাবো এই সময় ডালিয়া গাছে খুব মাইস এবং আটা হয় তাই এই মাইসের হাত থেকে বাঁচতে এবং অন্য যে কোনো রোগ প্রকার হাত থেকে মুক্তি পেতে ব্যবহার করতে হবে কাকা পেস্টিসাইড এছাড়াও সুপারসোনাটা রোগর হামলা ইত্যাদি পেস্টিসাইড তো আছেই তো এর মধ্যে আপনাদের কাছে যেটি আছে সেটি ব্যবহার করবেন ঘুরিয়ে ফিরিয়ে যে সপ্তাহে ধরুন কাকা ব্যবহার করলেন তারপরে সপ্তাহে অন্য কোনো একটা ব্যবহার করলেন তো পরের সপ্তাহে আবার কাকা পেস্টিসাইড ব্যবহার করলেন এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে পেস্টিসাইডগুলোকে ব্যবহার করবেন আর তার ফলে আপনার গাছ থাকবে একদম পেস্ট ফ্রি এবং উজ্জ্বল এবং সতেজ তো এবার আসি ফুলের সাইজ বড় করতে হবে কিভাবে ডালিয়া গাছে কুঁড়িয়ে আসার আগে আমি মাটির সাথে মিক্স ফার্টিলাইজার মিশিয়ে চাপান হিসেবে দিয়ে রেখে দিয়েছিলাম আর কুড়ি আসার পর দিতে হবে এই জৈব তরল সারটি তিন থেকে চার দিন বাদে বাদে তো ডালিয়া গাছে কুড়ি দেখা দিলে অনেক সময় খাবার দেওয়া বন্ধ করে দেন এটা করা উচিত নয় কারণ গাছে কুড়ি এলে তখন গাছে প্রচুর নিউট্রিয়েন্টসের প্রয়োজন হয় যেহেতু ফুলটা বড় হবে তাই একে খাবার দিয়ে যেতে হবে এবার এই জৈব তরলটা কুড়ি আসার পর কতদিন দেবেন তো ততদিনই দিয়ে যাবেন যতদিন না ফুলের কালার শো করবে বা ফুলটা একটু বড় হবে আর এই জৈব তরল সারটিকে এনপিকের ভ্যালুর পাশাপাশি রয়েছে এতে প্রচুর মাদার নিউট্রিয়েন্টস তো যে মাইকো এর মধ্যে রয়েছে সেগুলো হলো জিঙ্ক ক্যালসিয়াম সালফার ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ আয়রন এবং কপারের মতো মাইকো নিউট্রিয়েন্ট তো এই সময় ডালিয়া গাছে কুড়ি দেখা দিলে এই জৈব তরল সারটি খুবই প্রয়োজন এবং এটি দিতেই হবে এটি হলো খুবই সাধারণ একটি তরল সার এটি হলো খোল পচানো তরল সার তো খোলটিকে তিন দিন ভিজিয়ে পাতলা করে নিয়ে গাছের গোড়ায় দিতে হবে ঠিক এইভাবে আর তাহলেই আপনার ফুল খুব সহজেই বড় হয়ে উঠবে এবং বড় মানে বিগ সাইজ ডালিয়া যেটাকে বলে সেটা আমরা খুব সহজেই পাবো তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ